আল্লাহ তাআলা ভাঙা জিনিসগুলোকে অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টি ঝরান, মাটিকে ভেঙে বের করে আনেন ফসল, ফসল ভেঙে বীজ, আর সে বীজ ভেঙে হয় চারা। যদি নিজেকে কখনো ছিন্ন ভিন্ন মনে হয়, তবে জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন। বাহিরের রূপ দেখে মোহিত হয়ে অন্তরের সৌন্দর্যের কথা ভুলে যেও না। ফরমালিনযুক্ত ফল চকচকে দেখালেও ভিতর কিন্তু বিষাক্ত। আপনি যদি পৃথিবীতে সব কিছুই যুক্তি দিয়ে বিচার করেন, তবে পৃথিবীতে বেঁচে থাকাটা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না। মনে রাখবেন, যে কোনো সময়ে আপনি উপহাসের পাত্রে পরিণত হতে পারেন। মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয়, মাঝে মাঝে আপনজনদের কাছ থেকে একটু দূরে যেতে হয়, যাতে তারা বুঝে তাদের জীবনে তোমার মূল্য কতখানি। আপনার চাইতে কম মেধা আর বুদ্ধিসম্পন্ন লোকজনের সাথে কম সময় কাটান, তবে কখনই তাদেরকে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা 20টা বই পড়ার সমান। ভুল লোকের সাথে সময় কাটানোর চাইতে একা থাকা অনেক ভালো। অন্যরা করার আগেই নিজেই নিজের বাজে দিকগুলো নিয়ে মাঝে মাঝে প্রকাশ্য ঠাট্টা করো, এতে করে আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়বে। আপনি যেমন হতে চান তেমন লোকের সাথে বেশি বেশি মিশুন। খেতে পছন্দ করে এমন লোকের সাথে মিশে কখনোই আপনি ওজন কমাতে পারবেন না। স্বল্প পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি, তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। তাদের জন্য সময় নষ্ট করবেন না যারা আপনার মূল্য বোঝে না। কখনোই চেষ্টা করবেন না মানুষকে আপনার অনুভূতি বোঝাতে। যে বোঝার সে আপনা থেকেই বুঝবে, আর যে বুঝবে না তাকে হাজার বলেও বোঝাতে পারবেন না। নিজেকে ভালোবাসুন, কারণ ইনি একজন যার সাথে আপনি সারা জীবন কাটাবেন। নতুন কাউকে বেশি প্রশংসা করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। আপনজনকে কখনো পর করে দিবেন না, কারণ আপনার বিপদে আপনার আপনজনই ঢালের মতো এগিয়ে আসবে। আপনি সুস্থ সবল আছেন বলে ভাববেন না যে সবসময় বিপদমুক্ত থাকবেন। মাথায় রাখবেন, যখন তখন আপনিও বিপদগ্রস্ত হতে পারেন। অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করুন। অপরকে আপন করতে চাইলে আগে নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন, কারণ যে নিজের পরিবারকে ভালোবাসতে জানে না সে কখনোই অপরকে আপন করতে সক্ষম হয় না। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার আগে একাধিকবার ভেবে নেবেন, হুট করে নেবেন না, তাহলে তার মাশুল সারা জীবন ধরে দিতে হবে। যতদূর সম্ভব ক্রোধকে পরিহার করুন, ক্রোধের কারণেই কিন্তু আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলি। মানুষ একা থাকতে ভালোবাসে না, কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না, তখন সে মানুষ বাধ্য হয়ে নিজেকে আড়াল রাখে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।